অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি মেষ রাশির ক্যারেক্টারিস্টিক্স, জীবনের নানা দিক, মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবন, মেষ রাশির নেগেটিভ সাইডস নিয়ে আলোচনা করেছি। আজ আমি একটু অন্য ধরনের আলোচনা করতে চলেছি। আজ আমার আলোচনা মেষ রাশির গোপন দিক, মেষ রাশির ভারীর খবর। বা সিক্রেটস অফ এরিস, হিডেন ফ্যাক্টস অফ এরিস। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন পাবেন না। আর মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান যে আপনারা যদি মেষ রাশির জাতক হন তাহলে এই ভিডিওটি আপনাদের সাথে কতটা মিলল, বা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনারা কোন বিষয়ে জানতে চান, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তুলে ধরব, যার দ্বারা আপনারা উপকৃত হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর যারা নতুন জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, নিজের ভাগ্য নিজে জানতে চান, জ্যোতিষ বিষয়ে জ্ঞান পিপাসু, রোজ জ্যোতিষ বিষয়ে নতুন আপডেট পেতে চান, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান এসে পৌঁছায়। এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলেই দেখার সুযোগ পায়, কেউ কোনো যেন এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয়। সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়াই আমাদের কর্তব্য। যাই হোক, আমার আজকের আলোচনা মেষ রাশির গোপন দিক, হিডেন ফ্যাক্টস অফ এরিস অর মেষ রাশি, সিক্রেট ফ্যাক্টস, মেষ রাশির হারির খবর। যাই হোক, এই মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকারা সাহসী, আবেগপ্রবণ, উচ্চাভিলাষী, তাদের সবসময় উচ্চ উচ্চ আশা থাকে, কর্মতৎপরতা, উদ্যম তাদের চরিত্রের বিশেষ দিক, কোনো কিছুর জন্যে অপেক্ষা করতে পছন্দ করেন না, কুইক ডিসিশন, কুইক ডুইং এদের মূল উদ্দেশ্য, কোনো কিছুর জন্যে অপেক্ষা এরা একদমই করেন না, লক্ষ্য নির্ধারিত হলে কেউ কি ভাবলো তা নিয়ে মাথা ঘামান না, দ্রুত ব্যাপ্তিতে তার আনন্দ, জরুরি অবস্থায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে, দ্রুত রেগে যান আবার রাগ দ্রুত থেমেও যায়, রাগের মধ্যে কিন্তু প্রতিহিংসা থাকে না, অত্যন্ত স্বাধীন চেতা, বাধা নিষেধ সহজে মানতে চান না, ভালোবাসা ও সুন্দর ব্যবহারের কাছে সহজেই দুর্বল, তাদেরকে কেউ চ্যালেঞ্জ করলে জবাব দিতে পিছু পান না, অপরের সাহায্য করার ব্যাপারে এদের জুড়ি মেলা ভার, এরা নেতৃত্বপরায়ণ, সৃজনশীল, উদ্যমী, দ্রুত সিদ্ধান্ত ও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, দ্রুত চিন্তাভাবনা ও কাজ করতে এনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে প্রতিযোগিতা আছে, জনসংযোগ আছে, দৈহিক ও মানসিক শ্রম আছে, সেই সব পেশা দ্রুত সাফল্য অর্জন করেন, উচ্চাভিলাষী প্রতিষ্ঠানে এদের চাহিদা চিরদিনই থাকবে, ইঞ্জিনিয়ারিং, সার্জন, সৈনিক, খেলোয়াড়, সুপারভাইজার, সাংবাদিক ও ব্যবসায় উন্নতি করবেন, জীবনকে আনন্দ, ফুর্তি ও কর্তৃত্বের মধ্যে সক্রিয় রাখতে চান, এইসব অর্জনের জন্যে অর্থ প্রয়োজন, এটা এরা বোঝেন, এক হাতে যেমন আয় করেন অন্য হাতে ব্যয়ও করেন, মিতব্যয়ী হলে অর্থের অভাব হবে না, এনারা সৎ এবং মানুষ এদেরকে বিশ্বাস করে, বিলাসবহুল জীবনের প্রতি এদের কিন্তু স্বভাবজাত আকর্ষণ, অর্থ উপার্জনে কখনো কখনো
বেপরোয়া হয়ে ওঠেন, ফলে এদের অর্থনাশও হতে পারে। দ্রুত অর্থোপার্জনের জন্য ইচ্ছা জীবন ও প্রতিষ্ঠার ওপর ঝুঁকি নেমে আসতে পারে, দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছার কারণে। এদের ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে প্রভাবিত করে। প্রেম নিয়ে আকাশ কুসুম কল্পনা করতে পছন্দ করেন না। যথার্থ প্রেমিকা প্রেমিক প্রেমিকা পেলে সরাসরি প্রস্তাবে আগ্রী, মন প্রাণ দিয়ে প্রিয়জনকে ভালোবাসেন। স্বাধীনতা ও স্বাধীন চেতা ও অ্যাডভেঞ্চার পেতে চান প্রেমের ক্ষেত্রে। একাধিক ভালো লাগায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সুখী হওয়ার পক্ষে এই প্রবণতা অন্তরায় হয়ে দাঁড়ায়। মাত্রারিক্ত কখনো কখনো মাত্রারিক্ত চাহিদা ও রাগি বেপরোয়া স্বভাব পারিবারিক সুখ শান্তিতে বাধা দেয়। অন্যের কর্তৃত্ব অবজ্ঞা পছন্দ করেন না। জীবনকে ভালোবাসায় অনুপ্রেরণা ও প্রশংসায় ভরে তুলবে এমন জীবনসঙ্গী পছন্দ করেন। শান্ত উদারমানা সাজগোজ পোশাক যৌন সচেতন সঙ্গীর প্রয়োজন এদের জন্যে। কারো কারো ক্ষেত্রে একাধিক বিয়ে হতে পারে। গৃহ সংসারকে গুরুত্ব দেন, সন্তান ও প্রিয়জন নিয়ে সুখী সংসার এদের কাম্য। মেষ রাশির রা মা হিসাবে কিন্তু আদর্শ হন ও সুগৃহিণী হিসাবে পরিচিতা। মেষ রাশির জাতিকারা কাজকর্ম স্বাধীনতা ও প্রশংসা পছন্দ করেন। এদের রুচির যে ছাপ তা গৃহের সব জায়গায় পাওয়া যায়। অতিথি আপ্যায়নে তৎপর, অতিথি পরায়ণ এবং এরা বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের জন্যে এদের দরজা সবসময় খোলা থাকে। সন্তানদের ভালোবাসেন, সন্তানরাও এদের পছন্দ করেন, সন্তানদের সঙ্গে এরা খেলা করেন। তবে এদের কর্তৃত্বপরায়ণতা সন্তানদের ক্ষতি করতে পারে। অতিরিক্ত শাসন এবং এদের যে কুইকনেস স্পিডি নেচার অনেক সময় সন্তানদের ক্ষতি করতে পারে। সন্তানদের ওপরকে বেশি শাসন না করে তাদেরকে যদি স্নেহের চোখে দেখা যায় তাহলে এই সমস্যার অনেক সমাধান হতে পারে। আর দুর্বল মেষ হলে এনারা একগুয়ে প্রতিহিংসামূলক স্বভাব, ক্রোধ, কৌশলের অভাব, অসহিষ্ণুতা, মাত্রারিক্ত আবেগ ও চাহিদা, রাগী বেপরোয়া, আত্মকেন্দ্রিকতা, নিষ্ঠুরতা এদের মধ্যে কিন্তু দেখা যায়। সহনশীল ভালো ভাষা যদি এদের মধ্যে থাকে এবং মিলেমিশে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবে। বিনিয়োগ, মূলধন বিনিয়োগ ও দূরদর্শিতার পরিচয় প্রায়শই এরা কিন্তু দিতে পারেন না। এরা জেদি, ছটপটে, চঞ্চল, সব কিছুতেই নিজের নিয়ন্ত্রণ আরোপ করতে চান। বউকে নিয়ে গর্ববোধ করে আর একটু ভয়ও পায়। এদেরকে দেখে অ্যাক্টিভ ও চতুর মনে হলে মনটা সরল এবং বিশ্বাস করে বোকা বনে, আবার ভুলেও যায়। কাউকে একবার বিশ্বাস করে ঠকেছে, তার কাছে আবার হয়তো তাকে বিশ্বাস করে অর্থ বিনিয়োগ করলো, সেখান থেকে বারবার ঠকছে, কিন্তু এরা কখনো সেটা স্বীকার করে না, সেটাকে গোপন রাখে। কর্মক্ষেত্রে প্রচণ্ড বিশ্বাসী, এদেরকে দেখে মনে হয় না যে এরা এত বিশ্বস্ত। কর্মক্ষেত্রে এদেরকে সহজেই বিশ্বাস করা যায় অন্য অন্য রাশির তুলনায়। এদের ওপর কোনো দায়িত্ব দিলে সে দায়িত্ব এরা কিন্তু পালন করে, যথাযথ সময়ে সেই কাজটা কিন্তু করে দেয়। একটু অস্তিত্ব সংকটে ভোগে, সব সময় এদের নিজের মত ও গুরুত্বকে আরোপ করতে চায় এবং এরা সবসময় প্রশংসা পছন্দ করে। এদেরকে কেউ গুরুত্ব বা প্রশংসা করলে এরা কিন্তু এই অস্তিত্ব সংকটকে কাটিয়ে উঠতে পারে। প্রেম নিয়ে বেশ চাপে থাকে, বন্ধুবান্ধবদের সঙ্গে নিজের প্রেমিক প্রেমিকার
গল্প করলেও এরা কিন্তু যখন প্রেমিকার কাছে থাকে বা প্রেমিকের কাছে থাকে তখন কিন্তু বেশ চাপে থাকে যে এপিএমটা টিকবে তো বা এপিএমটা কেটে যাবে না তো, এরকম। এইগুলো হলো মেষ রাশির গোপন দিক বা হিডেন ফ্যাক্টস, যেগুলো এরা সহজে কাউকে বলতে চায় না। এই হলো আমার মেষ রাশির গোপন দিক দিয়ে আলোচনা। আমার আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্রাচুলেশনস। এইভাবে আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট পোস্ট করুন, আর আপনারা সবাই ভালো থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব, নতুন বছর আসতে চলেছে, নতুন বছর পড়ার পূর্বেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। আর আমি এই 12টি রাশির গোপন দিক নিয়ে আলোচনা করব এবং তাদের নেগেটিভ কোয়ালিটিস নিয়েও আলোচনা করব। আপনারা শুনতে থাকুন, প্রত্যেকটা রাশির গোপন দিক ও নেগেটিভ কোয়ালিটিস আপনারা শুনতে থাকুন। আপনার নিজের রাশি মেষ হলেও আপনার সন্তান আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর অন্য রাশি হতে পারে, পরিবারের লোকজনের অন্য রাশি হতে পারে, তাদের বিষয়টাও আপনার কিন্তু জানা প্রয়োজন, তাহলে আপনারা পরিপূর্ণ জ্ঞান উপার্জন করতে সক্ষম হবেন। আজ এখানেই শেষ করছি।